মাটি দিয়ে কিন্তু পাই না। জনসেবার জন্য সমাজসেবা, দেশের সার্বিক উন্নয়নে আমরা, এই স্লোগানে কিন্তু এগিয়ে যাচ্ছে সমাজসেবা। আমরা দেখেছি যে রংপুর সমাজসেবা কার্যালয় তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধীকে যেমন সেবা দিচ্ছেন, পাশাপাশি তারা এখানে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করছেন। আমরা আজকে দেখেছি যে 30 থেকে 40 জন প্রতিবন্ধী প্রতিদিন কিন্তু এখানে এসে তারা বিভিন্ন ধরনের এখানে থেরাপি থেকে শুরু করে তাদের চিকিৎসা দেওয়া হয়। এই সমাজসেবা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আমরা তাদের সেবায় নিয়োজিত রয়েছি যে কোনো মূল্য, এবং এই দেশকে এগিয়ে নিতে প্রতিবন্ধীদের সাহায্যে আমরা এই সরকারের পাশাপাশি আমরা এই রংপুর শহরকে এবং এই নগরকে এগিয়ে নিতে সর্বোপরি কাজ করে যাচ্ছি। এসেছি ফিজিওথেরাপি দেওয়ার জন্য, ফিজিওথেরাপি দেওয়া হতো আপনাদের সেবার মান ভালো। সেটা হচ্ছে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র রংপুর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। এখানে প্রতিদিন রোগী আসে গড়ে 40-50 জন আসে, বাত ব্যথা প্যারালাইসিস আর হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা আসে, তাদের লাগে হচ্ছে 2 কপি ছবি আর হচ্ছে আইডি কার্ডের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আর ছোট বাচ্চাদের যাদের জাতীয় পরিচয়পত্র নাই তাদের জন্ম সনদের ফটোকপি লাগে। এগুলো নিয়ে আসার পরে নাম রেজিস্ট্রেশন করার পরে এখানে ডাক্তার আছে, ডাক্তার দেখে, দেখার পরে আমরা ফিজিওথেরাপি দিয়ে দিই। আর এখানে ফিজিওথেরাপি নেওয়ার পরে রোগীরা সন্তুষ্ট।